আসসালামু আলাইকুম। জসোর এটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। থ্রি ফেজ 40 HP অরিজিন্টাল মোটর, ভোল্ট 440। এই মোটরটা যে পুড়ে যাওয়ার পরে পুলিটা খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যে পোলার বাঁধায়, যেটা পুলি অনেক পিছারে ঢুকানো, এটা অনেক পিছারে, এটা পোলার দিয়ে যেটা সহজেই খোলা যায়। আর এই মোটর এ টু জেড আমরা দেখাই দেবো, তাহলে ভিউয়ার আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে পোলার দিয়ে যে পুলিটা যে খোলা হয়েছে, পাচ্ছেন আপনারাও কিন্তু এই পোলার দিয়ে পুলি খুলতে পারবেন। অনেকে হাতুড়ি দিয়ে, অনেক প্রেশার দিয়ে খোলেন, কিন্তু পোলার দিয়ে খুলে যেটা সহজেই খুলে যায়। এই 40 HP মোটর যে কয়েলটা যে বাঁধানো হবে, এটা এটা কিন্তু 2 কেজি 800 গ্রাম তার লেগেছে। আমরা যেহেতু ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এর এ টু জেড দেখানো হচ্ছে, যেটা পাখা, বাতাস পাখা, ফ্যান পাখা বলে, সেটা খোলা হয়েছে। গিরিশ কভার খোলা হচ্ছে। এর কিন্তু 8টা নাট বোল্ট লাগানো কভারের, যেটা কভারের 3টা নাট থাকে, 4টা নাট থাকে, এটা কিন্তু 8টা নাট থ্রি ফেজ 440 মোটর, অটোমেটিক রিওয়ান্ডিং। এখানে দেখতে পাচ্ছেন যে কভারটা খোলা হচ্ছে, যেহেতু অনেক পিছারে, যেহেতু বড় মোটর অনেক পিছারে থাকে, এটা সিস্টেম করেই খোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিয়ারিং এর জায়গাটা একটু বাড়ি মেরে, যেটা সহজেই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চারিপাশ থেকে আপনারা কিন্তু বিয়ারিং এর জায়গাটা একটু নাড়াই দিয়ে সহজেই খুলে যাবে। এই মোটরটা আমাদের 13 সালে বান্ধা ছিল, আর এই 23 সালের শেষের দিকে আমাদের এই দোকানে এসেছে। সামনের যে কভারটা খোলা হচ্ছে, এই মোটর বডি হয়ে গেছে, যেহেতু এক ফেস না থাকার কারণে কয়েলটা পুড়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন যে রোটাটা কিন্তু বাইর করা হয়েছে, আর এই মোটরটা কয়েল যেটা বাস্ট হয়ে গেছে, আমরা দেখাই দেব। এখানে দেখতে পাচ্ছেন যে কালো যে তারটা, এটা কিন্তু কয়েল বাস্ট হয়ে গেছে। এখানে যে তার খোলা হচ্ছে, 2টা 19 1টা 18 তার দিয়ে কয়েল বাঁধানো হয়েছে, এটা কিন্তু 11 ঘাটে ঢুকছে, 13 পাক করে দেওয়া হয়েছে, এটা 48 সোলাট। আর আমাদের যেটা ডিসপ্লে, যে টান সম্পর্কে সবকিছু দেওয়া আছে, আপনারা যে লেখাটা দেখে আপনারা কয়েল বাঁধতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছিল 2টা 19 1টা 18, 11 সোলাট 13 টান, অর্থাৎ 11 ঘাটে 13 পাক দেওয়া হয়েছে। আর যেটা ওজন 2 কেজি 800 গ্রাম, যেহেতু এখানে 12 সেটের কয়েলের জায়গায় আমরা কয়েল করে নেওয়া হয়েছে, সেটা কিন্তু 6 সেট কয়েল, সিরিজ প্যারালাল কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে।
এখানে যে দেখতে পাচ্ছেন যে মেশিনে যেটা অটোমেশনই কয়েলটা করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল, আর কয়েলটা যে বাঁধানো হচ্ছে দেখতে পাচ্ছেন, যে কানেকশন যেটা টিউব দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেকশনে কয়েলটা বাইরে রয়েছে, কোনো প্রকার কোনো কানেকশন জোড়ানো লাগবে না। আর এই মোটর 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চললেও কোনো প্রকার জলপ্রপাত ভয় থাকবে না। এই 40 HP মোটর 50 HP লোড নেবে, কারেন্ট কিন্তু অনেকটা কম খাবে, যেহেতু আমরা এই মোটর লোডে যেটা এম্পিয়ার আসছিল সেটা হচ্ছে 18-19 এম্পিয়ার আসছিল, যেটা এই 40 HP মোটর। পরের যে মাপ যেটা ডিসপ্লে দেখানো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, জসলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, যত প্রকার ইলেকট্রিক মোটর আছে সব ধরনের মোটর আমরা হিসেব দিয়ে থাকি। আর এখানে যে টেপটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কটন টেপ, যত ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু অনেকটা ভালো হবে। দুইটা 19, 1টা 18 তার দিয়ে যে সিরিজ প্যারালাল কানেকশন, যেহেতু কানেকশন ওই কয়েলটা বাইরে রয়েছে, কানেকশন যখন জোড়াবেন 6টা তার, এখানে এম্পিয়ার বেশি নেবে, যেহেতু কানেকশনে কয়েলটা যখন শুধু লেড বাইরে হয় সেই মোটর জলাফলার ভয় থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং, যত ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু অনেকটা ভালো হবে। আর এই যে মোটরটা আমরা কয়েলটা যে বার্নিং করা হচ্ছে বাঁধানো হচ্ছে এটা আমরা চালু করব, সেটা কিন্তু আমরা দেখাবো। আর আমাদের যে প্রযুক্তি তৈরি হয়েছে জালি ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেল স্ট্যান্ড, সাবমার্সিবল, জেনারেটর, 0 থেকে 150 মোটর সহজেই কানেকশনে কয়েলটা বাইরে হয়, কোনো প্রকার কোনো কানেকশন জোড়ানো হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে 12 সেটের জায়গায় আমরা কিন্তু 6 সেট, 12 সেটের জায়গায় আমরা 6 সেট, 1 সেটের যে ওজন সেটা কিন্তু 2 কেজি 800, যেহেতু সিঙ্গেলে যেটা 1 কেজি 400 গ্রাম ছিল আমরা ডবলে যেহেতু কানেকশনের কয়েল, এখানে টিউব দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কানেকশনে কয়েলটা বাইরে রয়েছে। জসলিটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, আমরা যত প্রকার ইলেকট্রিক মোটর আছে সব ধরনের মোটর হিসেব দিয়ে থাকি। আমরা একটা মোটর রানিং স্টারিং ক্যাপাসিটার করে মাপ কানেকশন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়, আমরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য। আপনারা অবশ্যই এটা লাইক দিতে বলবেন না, আপনার আঙুলের টাচে পৌঁছে যাবে কোনো এক ইলেকট্রিক ইলেকট্রনিক্স ভাইয়ের কাছে। আমরা কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে থাকি, একটা মোটর বাঁধতে গেলে কী কী প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সব টোটাল দেখাই দিয়ে থাকি। এই মোটরটা যে ফিটিং চলছে, যেহেতু ফর্মাই কয়েল করলে সেটা কিন্তু অল্প টাইমে কয়েলটা বাঁধানো হয়ে যায়। এই মোটরটা যে ফিটিং চলছে গিরিশ কভার, এখানে যে বডির নাট বোল্ট লাগানো হচ্ছে, এটা যে RPM 1470 টান, আছে তার নাম্বার 19+19+18, 3 ওয়ার সিরিজ, ফোর কয়েল সিরিজ, 12 সেটের জায়গায় কিন্তু আমরা 6 সেট কয়েল করে নেওয়া হয়েছে, আর যেটা 2 কেজি 800 গ্রাম অ্যাকুরেট যেটা ওজন, সিরিজ প্যালাল কানেকশন দেওয়া হয়েছে, সেই হিসাবে আপনারা কয়েল বাঁধতে পারবেন। এই মোটরে যে সংযোগ দেওয়া হচ্ছে, যেহেতু এখানে যে 3 তার ডেল্টায় চলবে, আপনারা চাইলে এটা স্টার ডেল্টা কানেকশন দিতে পারেন, এটা কিন্তু শুধুমাত্র ডেল্টায় চলবে, কানেকশন দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা 3 ফেজ 440 কানেকশন দেওয়ার পরে
আমরা যে চালু করব, আমরা দেখাতে চাই এখানে যে মিলে যে মেশিনগুলো চলে, হিসাব দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশে যত প্রকার যেটা সরিষা তেল, নারকেলের তেল, ছোলা, মসুরি, গম, সুজি, এখানে কিন্তু যে কাট আউট, যেটা থ্রি ফেজ যে কাট আউট লাগানো হচ্ছে স্টার্টার, যেটা জাপানি স্টার্টার দেখানো হচ্ছে, এটা কিন্তু ভোল্টেজ মেপে অ্যাকুরেট দেখা হচ্ছে যে কোনো প্রকার ভোল্টেজ ডাউন আছে কিনা, হাই ভোল্টেজ আছে কিনা, মিটারে যে মাপা হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেকটা 11 ঘাটে যে কয়েলটা ঢুকছে সেটা কিন্তু 13 পাক, 13 টান, 4 কয়েল সিরিজ। আমাদের যেটা 4 কয়েল, এটা কিন্তু ডবলে যে 8 কয়েল সিরিজ, শুধুমাত্র লিড, যত মাঝখানে যেটা আউটে আউটে জোর ইন ইনে লিড বাইর হয়ে যাবে। এখানে যে এম্পায়ার মাপা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মোটরটা চালু হয়ে গেছে, মোটরটা চলছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চললে কোনো প্রকার জলাপলাপ হয় থাকবে না। যেহেতু কানেকশনে কয়েলটা বাইরে হয়, এই প্রযুক্তি আমরা যে তৈরি করেছি অনেক পরিশ্রমের পরে, আমরা যে ফর্মাগুলো তৈরি করেছি সেটা কিন্তু সারা বাংলাদেশ যাচ্ছে, আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। এখানে যে পলি লাগানো হচ্ছে, এরপরে আমরা চালু করবো, যে বেল লাগানো হচ্ছে, এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই লাইন ছাপে এটা গম, ছোলা, মুসুরি, পালিশ, নারকেল সব ধরনের এই মিলে লাগানো যায়। এখানে মোটর চালু করা হলো, দেখতে পাচ্ছেন যে মোটর চলছে লাইন ছাপে। আমরা যে হিসেব দিয়ে দেওয়া হয়েছে সেই হিসেবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন। আপনাদের কাছ থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আপনার পরিবার, আপনার জেলা, থানা সবার জন্য দোয়া থাকবে, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নেব, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে, খোদা হাফেজ।